মানবাধিকার নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের দেশে মানবাধিকার কোথায় প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তার জবাব দিতে হবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন যারা যত সমালোচনায় করুক শত্রুর মুখে ছাই দিয়ে এদেশ এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে জাতীয় নির্বাচনে টানা চতুর্থবার সরকার গঠনের পর এটি দলের দ্বিতীয় বৈঠক বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি শেখ হাসিনা বৈঠকের শুরুতে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন রাজনৈতিক দেউলিয়া ও কিছু বুদ্ধিজীবী বাংলাদেশ নিয়ে দুর্নাম করে কিন্তু জনগণের আস্থা ও বিশ্বাসী আওয়ামী লীগের শক্তি যে আমাদের দেশে কিছু আমি বলবো যে রাজনৈতিক দেউলিয়াতপন্ন যাদের যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া এদের কিছু বক্তব্য আর আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেঁচিয়ে জীবিকা নির্বাহ করে যাহারা সেই তথাকথিত বুদ্ধিজীবী অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দেশে অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে এটা কিভাবে হলো আমি জানি না এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনিয়ে আওয়ামী সরকারকে উৎখাত করতে হবে অপরাধটা কি আমাদের আর যারা যাই কিছু বলুক শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকে ফিলিস্তিনের উপর হামলা বন্ধের দাবি জানিয়ে সারা বিশ্বের মানবাধিকার নিয়ে কথা বলাদের নিজ দেশে মানবাধিকার কতটুকু সুরক্ষিত প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী সমালোচনা করেন ইসরাইল বিরোধী আন্দোলনকারীদের উপর হামলার একজন মানে একেবারে মাজুক ব্যক্তি যে মানে হাঁটতে চলতে পারে না সে প্রেসিডেন্টকে কি বলেছে সেই জন্য তার ঘরে ঢুকে তাকে গুলি করে মেরে এসেছে এটা বাচ্চা ছেলে মার কাছে বাড়ির মধ্যে ঢুকে সে বাচ্চাকে গুলি করে মেরেছে কি জবাব দেবে আমাদের যারা এখন মানবাধিকারের মানে গীত গায় এবং বাংলাদেশে মানবাধিকার খুঁজে বেড়ায় তারা এর কি জবাব দেবে আমি সে জবাব চাই আমি সেই জবাব চাই সেই মানবাধিকার সংস্থা জাস্টিস ডিপার্টমেন্ট বা যারা আমাদের স্যাংশন দেয় যারা আমাদের উপরে খবরদারি করে তাদের কাছে আমার জবাব চাই আমি যে আমার বাঙালি কেন মারা যাবে ওরকম ছোট্ট একটা অপ্রাপ্ত বয়স্ক শিশু মায়ের কোল থেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করা প্রফেসরদের উপরে এরকম জুলুম করা মহিলা প্রফেসর তাকে মাটিতে ফেলে পুলিশ যেভাবে পা দিয়ে পা দিয়ে তার হাতে হ্যান্ডকাপ পরিয়েছে এক জবাব আমরা চাই দেশে চলমান প্রচন্ড তাপপ্রবাহে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার এবং বেশি করে পানি পান করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা বিকাশে কম খরচে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার